হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল তো আজকে আমি এখানে সবজি নিয়ে নিলাম রান্না করার জন্য বরবটি বেগুন ছোটো আলু টমেটো তো আমি সুটকি দিয়ে রান্না করবো লোকটা সুটকি গ্রামীণ পরিবেশে যেভাবে রান্না করে আগে আমার আম্মুরা আগে যেভাবে রান্না করতো আর কি তো আমি এখানে সুটকি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা সব কিছু একসাথে আমি বেটে রাখছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া অল্প দিচ্ছি কারণ কাঁচামরিচ বাটা আছে তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো আমি এখন এগুলো দিয়ে রান্না করবো আজকে দেখি কী কীরকম হয় অল্প তেল দিছি বেশি তেল দিব না কারণ এটা আমি সব মাখায় রান্না করতেছি আজকে তো কে পছন্দ করেন এভাবে রান্না করে খাইতে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখিয়েন স্বাদটা কেমন হয় তো আপনারা এভাবে রান্না করে দেখিয়েন একবার তো আমরা আমার আম্মা এভাবে রান্না করতেও খাইতাম আমরা তো এখন আমি এটা বসায় দিব তো এটা আমি বসাই দিচ্ছি রান্না করার জন্য তো কেমন হলো বন্ধুরা এভাবে কেউ খাইছেন কি না বলবেন কমেন্টে তো দেখেন ফাইনালি আমার তরকারিটা হয়ে আসছে কালারটা দেখেন আপনারা